Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. নাচন কোদন যার নামে পে গাজনে নাচন কোদন যার নামে পে ওরে আমি তো সেই বম বম ভোলা গুরুর গুরু ভাঙুর ভোলা এলাম তোদের ধরা ধামেতে এলাম তোদের ধরা ধামেতে এবার তোদের সাথে গাজন মেলাতে গাজনে নাচন কোদন যার নামে পে গাজনে নাচন কোদন যার নামে পে বম bum 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 bum
রসিকতা জানিস না কি আমার পায়ে ঠেকায় মাথা সব দেবতা ওরে ভস্য হবি যদি তাকাই আমার ত্রিনয়নেতে গজনে নাচন কদন যার নামেতে গজনে নাচন কদন যার নামেতে তোর দেহটা দিলাম ছটকে যে বাহান্ন পিঠ উঠল গড়ে সেই টুকরো পাওয়ার আনন্দেতে ঝুট ঝামেলায় কাজ কি চল হিমালয় ঘর বাঁধি 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 ঘুর বাড়া রাত দিতে সদানে বসা দিতে বম 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 পাগলের মতন তোর কাকাকে মারতে গিয়েছিল তারপর তারপর আর কি তোর কাকার হাতে মার খেয়ে সেই যে বিস্ময় পড়লো তার কয়েকদিন পর সব শেষ আমার বাবাকে এই কথাটা জানাসনি কেন তোর কাকাই স্টেটের ম্যানেজার ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবো কেন ঠিক আছে তোরা যা আমি জামা কাপড় বদলে এক্ষুনি ছিঁড়ের বাড়ি যাচ্ছি আমি বলছি যে কেউ ছোবে না কেউ ছোবে না বাবুকে অপমান করছে সনাতন বাবুকে অপমান করছে ও পচে মরুক কেউ ছোবে না তোমরা সব দাঁড়িয়ে মজা নিচ্ছ কালকে থেকে ছিঁড়ে মরে পড়ে রয়েছে তোমরা কেউ সৎকার করতে পারলে না সৎকার করতে চাই ওই অভিলেখ নিয়ে যেতে দিচ্ছে না কে আমার ওই কাকার চামচেদা এই যে মরা আটকে রেখেছে কেন তুমি জানো না ছোট কথা এই লোকটা না লোকটা তোমার বাবাকে অপমান করেছিল হ্যাঁ তাই তোমার কাকা হুকুম দিয়েছে কেউ ওর গায়ে হাত দেবে না হ্যাঁ আর যদি কেউ ওকে ছোঁয় তাহলে পঞ্চায়েত থেকে হ্যাঁ তাকে এক ঘরে করে দেওয়া হবে পঞ্চায়েতের পণ্ডা কে কেন তোমার কাকা সনাতন বাবু দোষ সালা কাকার নিকুচি করেছে শুনতে
বিশে কিছু বলবি তোরা শ্মশানে গিয়ে গাড়ির ব্যবস্থা কর আমি ছিড়ে দাকে নিয়ে আসছি যা 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 ঠিক আছে যা যা এই যে চামচে আমার কাকাকে বলো যদি পারে তো পঞ্চায়েত থেকে যেন আমার বিচারটা করে আচ্ছা বলতো রঞ্জন তোদের গোলাভর্তি ধান থেকে গায়ের চাষিরা যদি একটু ভাগ পেত তাহলে হয়তো এভাবে না খেতে পেয়ে মারা যেত না অথচ তোর কাকা সনাতন বাবু অবিনাশকে দিয়ে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি চাল পাচার করছে এইসব চাল আসছে কোথা থেকে যেখান থেকে আসুক আমাদের দেখার দরকার নেই রন্তে আজ রাতে এই অবিনাশের গাড়ি ধরতে হবে আমাদের গোলা থেকেও চাল পাচার করতে হবে বিশে মাঝ রাতে তারা খিড়কির দরজার পেছনে এসে দাঁড়াবি আমি সোজা নেমে আসবো তারপর সোজা কাছারি বাড়ি তুই নিজেদের গোলার থেকে ধান চুরি করবি আরে চুরি করে যত পাপ হবে বিলিয়ে দিয়ে তার থেকে অনেক বেশি পুণ্য হবে যা বলে বাবা এই বছরে স্টেটের আয় হলো 66,056.29 ওই একই বছরে স্টেটের ক্ষতি হলো 133,251.20 কে অবিনাশ ব্যস্ত কেন ব্যস্ত না হয়ে উপায় আছে বড় বাবুর ছেলে রঞ্জন বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছে রঞ্জন শাসিয়ে এসেছে কেন আগে কৈফিয়ত চেয়েছে এই দুর্ভিক্ষের মধ্যে আমার ঘরে এত ধান মজুত হচ্ছে কি করে একদিনের সময় দিয়ে বলেছে চাষিদের মধ্যে হয় বিলিয়ে দাও নাহলে সব লুট করে নেবে তোমরা এখন যাও তোমরা এখন যাও ছেলেটা দেখছি বড্ড তেল বেড়েছে বড়ই অবিচল হয়ে পড়েছি আমাদের গোলার থেকে যেসব ধান তোমার বাড়িতে মজুদ করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে পারবে আজকে ফেলতে পারবো কি বলছেন একবার লন্ডমন্ড করে দিয়েছি মানে মানে বেচে দিয়েছি টাকাও নিয়েছি ভালোই করেছো ভালোই করেছো আচ্ছা এখন বলো তো আমাদের ওই কাছারি বাড়ির গোলা থেকে কতটা ধান সরাতে বাকি আছে আগে তাও সব লন্ডমন্ড করে দিয়েছি এখন বাকি আছে মাত্র 5-6 গোলা দুগুলা মজুত রেখে বাকি সব আজ রাতে সরিয়ে ফেল আমি কাছারি বাড়ির দরোয়ানদের গেট খোলা রাখতে বলে দিয়েছি আগে পাহাড়াদারগুলো আপনার দাদার কানে কথা তুলছে না তো সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখে এখন তুমি গিয়ে সব ব্যবস্থাগুলো করে দেখে আগে এখনই এই যে মহান দায়িত্ব আমাকে বড়ই অবিচলে ফেললে দুঃশালা আগে যা বলছি দেখো হ্যাঁ এখনই যাচ্ছি আমাকে লড়ন কি হলো আর ফিরলে কেন আগে একটা কথা বলবো বলে এসেছিলাম গুলিয়ে ফেলেছিলাম এখন মনে পড়ে গেছে কি কথা আগে আপনার ওই বিচুজিমার ভাইপো রঞ্জন আপনার লোকজনদের ধমক দিয়ে সবশেষে বলে গেছে কাকাকে বলো যদি পারে আমার জন্য বিচার করে আগে এটা কি আপনার পক্ষে খুব সম্মানজনক হলো তাই বলছিলাম ও কিন্তু একটি গোখ্র সাপ তৈরি হচ্ছে আপনাকে ছবল মারার আগে যদি পারেন সব লন্ডমন্ড করে দিন গোখ্র সাপকে মারার জন্য নেউলের জন্ম এরা দাঁত দিয়ে আবার ওষুধ এই শুধু শুধু ওষুধ খেতে ভালো লাগে না ছোট তা বললে চলবে কেন এত ভারী অসুখ থেকে উঠেছেন ডাক্তারের কথা মতো তো চলতে হবে তোমরাই খালি বলো অসুখ অসুস্থ কিন্তু কই আমি তো দিব্যি সুস্থ আছি হ্যাঁ অসুস্থ হতাম যদি তোমরা আমার পাশে এসে না দাঁড়াতে কই
এই কথা তো বলছেন না আমাদের দুর্দিনে সেদিন যদি আপনি দাদার মতো আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে তো আমরাও ফেঁসে যেতাম তুমিও তো বলছো না আমার স্ত্রী মারা যাওয়ার পরে রঞ্জকে যদি মায়ের স্নেহে মানুষ না করতে রঞ্জটা ভেসে যেত আর আমার অসুখের সময় এই স্টেটের দায়িত্ব যদি সনাতন না নিত তাহলে বিরাট সম্পত্তি সবাই লুটে ফুটে খেত আপনি যাই বলুন দাদা যে বিশ্বাস যে ভালোবাসা আপনি আমাদের উপর ঠেলে দিয়েছেন সেদিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না কি রে সনাতন কিছু বলবি হ্যাঁ বড়দা ওই মানে যদি কিছু মনে না করো তাহলে রঞ্জ সম্বন্ধে দু একটা কথা বলবো হ্যাঁ বল আমাদের ওই অবিনাশ সামান্য পুঁজি নিয়ে চালের ব্যবসা করে তার বাড়িতে গিয়ে দলবল নিয়ে চড়া হয়ে ভয় দেখিয়েছে ধান লুট করে নেবে সে কি আরও তো নানান কথাই শুনতে পাচ্ছি কোন যাত্রার দলে নাকি ঢুকেছে নাচ গান করে বেড়ায় স্কুলে যায় না বাজে কথাগুলো বলো না তো রঞ্জুকে আমি বেশ কড়া শাসনই দেখেছি সে কোথায় যায় না যায় আমি বেশ ভালোভাবেই জানি আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি হ্যাঁ তুমি মিথ্যেই বলছো তুমি অত্যন্ত কান পাতলা লোক লোকের কথা অতি সহজে বিশ্বাস করো না দাদা আপনি বিশ্বাস করবেন না রঞ্জুর মতো ভালো ছেলে এই গায়ে একটাও নেই দাদা দাদা তুমি দেখো নলিনী আমাকে অসম্মান করছে না মোটেই অসম্মান করছি না আর দাদা সেটা বুঝতেও পারছে ছোট কথাটা শুনতেই দাও না ও যা বলছে সবার ভালোর জন্যই তো বলছে বলতো সনাতন বলতো না মানে ও মানে রঞ্জ যদি কোনো নিন্দের কাজ করে তাহলে তো আমাদের সকলেরই অসম্মান নাকি দাদার অসম্মান না হ্যাঁ ঠিক আর তাছাড়া মানে নিজের মনে করি বলেই না শাসন করছি না শাসন তুমি করবে না রঞ্জ যদি সত্যি নিন্দের কাজ কিছু করে থাকে সেটা দাদার কানে এভাবে তোমার তোলা উচিত হয়নি তাকে আলাদাভাবে ডেকে ভালোবেসে বুঝিয়ে দেওয়া উচিত ছিল হ্যাঁ আরেকটা কথা জেনে রাখো এবার থেকে আমি ছাড়া রঞ্জুকে যেন কেউ শাসন করতে না যায় তাহলে এ বাড়ি ছেড়ে আমি চলে যাব দেখলে দেখলে দাদা নলিনীর আবদারের ছেলেটাকে উচ্ছন্ন যাচ্ছে না না সনাতন তুই ছোটর কথায় রাগ করিস না রঞ্জকে ও নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে তো তাই ওর ভুল ত্রুটিগুলো ও ঠিক ধরতে পারছে না তুই এক কাজ কর তুই রঞ্জু এলে আমার কাছে পাঠিয়ে দিয়ে দিবি কি ভেবেছিস নাকি তুই কি যা খুশি তাই করবি জব তো ও তো চোটে উঠতে কেন চোট বলে তুই একে মারবি তাকে ধরবি ওর ধান লুট করবি আর মুখ বুঝে আমাকে তাই সহ্য করতে হবে বাবাকে কেউ নালিশ করেছে বুঝি দাঁড়াও দেখাচ্ছি মজা হ্যাঁ দেখাচ্ছি মজা অন্যায় করে আবার মুখ নেড়ে কথা বলছে ঠিক আছে তো যা খুশি তুই তাই কর আমি বলতে আসবো না শুনতে আসবো না আমার মরণ হলে এখন বাঁচি আরে চলে গেলে কেন কাকিমা 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 ওই দেখো আমার চোখে জল কেন জল মজো না আমার কিন্তু ভালো লাগছে না আমি ভীষণ রেগে গেছি এখন আমাকে বিরক্ত করিস না রাগ করো আমি কিচ্ছু জানি না তোমাকে হাসতেই হবে সবসময় হাসা যায় না হ্যাঁ হাসা যায় আমার জীবন তো খিদে পেয়েছে যা হাত মুখ ধুয়ে নে আমি এক্ষুনি খাবার আচ্ছা মস্তাগুলো এনেছিস তো চল অন্যগুলো দেখি বলছিস সনাতন রঞ্জ একা ওইটুকু ছেলে 24টা গোলার ধান চুরি করে নিল মানে তুই তুই ঠিক বলছিস তো হিসেবে তো তাই বলছি দাদা মোট 26টা গোলার মধ্যে কুললে দুটো গোলায় ধান রয়েছে আর সব ফাঁকা মানে
একদিনে তো এতগুলো গোলার ধান চুরি করা সম্ভব নয়। দাদা, আমার মনে হয় ওই রঞ্জে কোনো দলে টলে পড়েছে আর কি, সেই দলবল নিয়ে এতদিন ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছে। ও নিজের কোনো দোষ? হ্যাঁ হ্যাঁ। রঞ্জ কোথায়? নিচের বৈঠকখানে। দাদা শোনো শোনো দাদা, তোমরা যাও 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 যাও। তুমি ধান চুরি করেছো? হ্যাঁ, ধান চুরি করেছো, গোলার থেকে ধান চুরি করেছো। একটা নয় দুটো নয় চব্বিশটা গোলার থেকে ধান চুরি করেছো। আজকের আগে আমি আর কোনোদিন চুরি করতে যাইনি। ও, তাহলে তুমি চুরি করেছো। হ্যাঁ, শেষ পর্যন্ত চোর কখনো না। আমি হলপ করে বলতে পারি, রঞ্জ কখনো চুরি করতে পারে না। আমারও বিষ আছে, সে প্রেমের বিষ, আর তাতে কিন্তু সবাই মরে। তাই নাকি রে? হ্যাঁ রে। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? যা, আমি কি বলবো? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। দেখা না, হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। সত্যি? হ্যাঁ রে। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। নেশার ঘরে মারবি বলে ধারালো ওই ছুরিটা মিছেই লুকোস তোরা চলে। আমাকে নেশার ঘরে মারবি বলে ধারালো ওই ছুরিটা মিছেই লুকোস তোরা চলে। তার আগেই দেখবি অবাক চোখে, ও তুই দেখবি অবাক চোখে, আমারই প্রেমের ছুরি কখন এসে বিঁধেছে বুকে। দুষ্ট! কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। যাক কাঁচের গেলাস ছলকে পড়ুক জল, পৃথিবীর স্বাদটা আমার বুক থেকে খে ভাঙবে বল। ভেঙে যাক কাঁচের গেলাস ছলকে পড়ুক জল, পৃথিবীর স্বাদটা আমার বুক থেকে খে ভাঙবে বল। দুহাতের এই বেলা আর নাই বা দিলাম, পরাণের টানেই না হয় তোকে আরো কাছে নিলাম। দু হাতের এই বেড়া আর নাই বা দিলাম, পরাণের টানেই না হয় তোকে আরো কাছে নিলাম। এখনই দেখবি অবাক চোখে, ও তুই দেখবি অবাক চোখে, নরকের রাজবাড়িতে পৌঁছে গেছি কত যে সুখে। আরে বেচারি, যা যা যা। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। ¶¶
কোথায় চললে? বুড়ো শিবতলায়। বুড়ো শিবতলায় হঠাৎ কার কল্যাণের জন্য? রঞ্জের জন্য বানাত করতে যাচ্ছি। আমি বললাম বোধহয় স্বামীর কল্যাণের জন্যই যাচ্ছ। আমার ফিরতে দেরি হবে, ঠিক 8টার সময় দাদার ওষুধটা দিয়ে দিও। বটুক বাবু এসেছেন, আমাদের যে 500 বিঘে মরা জমি আছে সেই কেনা বেচা ব্যাপারে কথা বলতে চান। ওসব ব্যাপার নিয়ে ওই সনাতনের সঙ্গে কথাবার্তা বলো, আমাকে এর মধ্যে জড়িও না, শরীর স্বাস্থ্য খারাপ। আচ্ছা জেঠুমণি। কি জেঠুমণি, অত দূরে কেন, একটু কাছে আসা হোক। হ্যাঁ জেঠুমণি, ও জেঠুমণি, মা পুজো দিতে গেছে, বাবা বাড়িতে নেই, আজ ফুটবল ম্যাচ আছে। ফুটবল ম্যাচ? হ্যাঁ, ফিরতে একটু দেরি হলে মাকে তুমি একটু বুঝিয়ে বলো। একটু দেরি হবে? আর বেশি দেরি হলে কি হবে জানো তো, তোমার মারটি আমার পিঠে পড়বে। ও দাদা, আমি কিছু জানি না, আমি চললাম, কিন্তু মাকে তুমি বুঝিয়ে বলো। তুমি কিন্তু আমার কথাটাও মনে রেখো। হ্যাঁ কি ব্যাপার? কিছু না, গ্লাসটা আমি ধুয়ে রাখতে ভুলে গিয়েছিলাম দাদা, আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। রঞ্জু, তুই একবার আয় তোমার সঙ্গে। তোকে ওষুধটা কে খাওয়াতে বলেছিল রে? কেন, ছোট কাকা? ছোট কাকা? আচ্ছা তুই যা। ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এটা কি, সত্যি করে জবাব দাও, কেন তুমি ওষুধের শিশিতে বিষ মিশিয়েছো? কি 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 বলছো তুমি? আমি কি কখনো এই কাজ করতে পারি?
মিথ্যে বলো না। আজ ধোপার কাছে কাপড় দেওয়ার সময় তোমার পকেট থেকে আমি ওই বিশেষ শিশি পেয়েছি। আর শুধু তাই নয়, দাদা যে ওষুধ খায় সেটা যে কোনো কারণেই হোক মাটিতে পড়ে ভেঙে গেছে। আর একটা অসহায় জীব সেটাকে নিজের অজান্তে প্রাণ হারিয়েছে, ওই দেখো। বিশেষ শিশিটা কি করে আমার পকেটে এলো আমি তো বুঝতেই পারছি না। একবার বেরিয়েছিলাম বলে কেউ শয়তানি করে পকেটে দিয়ে দিল নাকি? শয়তানি করে পকেটে দিয়ে দিয়েছে বেঈমান। নিজের ভাই না হয়েও তিনি তোমাকে সবটুকু স্নেহ দিয়ে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন, লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছেন। এগো, তাকে বিষ খাওয়াতে তোমার এতটুকু মায়া হলো না? তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আমি এই কাজ করিনি, এমন কাজ আমি করতে পারি না। তাহলে তুমি বলতে চাও সব মিথ্যে? হ্যাঁ। আরে তোমাকে কি করে আমি বিশ্বাস করাবো বলো তো? আচ্ছা তুমি কি বিশ্বাস করবে না? এই দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, এই যে লক্ষ্মী ঠাকুরের ছবি, এর পা ছুঁয়ে আমি বলছি, এ আমার ঘরের লক্ষ্মী। আমি যদি মিথ্যে বলি আমার ঘর ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি। এই তো কালী ঠাকুর রয়েছেন, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে বলছি, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে কেউ মিথ্যে কথা বলে তোমার তবু বিশ্বাস হবে না? আচ্ছা আচ্ছা দেখো দেখো, এই হরিনামের মালা আর এই আমার ছেলের ছবি, আমার ছেলের ছবি ছুঁয়ে আমি বলছি আমি এই কাজ করিনি, এসব মিথ্যে। তোমার তোমার ওই হরি নামের মালা একদিন আমি টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে বেরো। তুমি তুমি নিজের ছেলের গায়ে হাত দিয়ে মিথ্যে বলছো? তোমাকে বিশ্বাস করি না, না তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার ছেলেকে খুন করতে পারো, তুমি সব করতে পারো। দাঁড়াও দাঁড়াও, সত্যি কি মিথ্যে আমিও প্রমাণ করছি। দাঁড়াও নলিনী, নলিনী শোনো। আহ নলিনী, কি কি করছো? কি কোথায় যাচ্ছ? রঞ্জন রঞ্জন দাদা, নলিনী নলিনী কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো না। আমাকে মারতে চায়? না না ছোট, এটা তোমার ভুল ধারণা। কোন মেয়ে কি চায় তার স্বামীর নামে মিথ্যে অপবাদ দিতে? কিন্তু সনাতন আমাকে মারবে কেন? ও তো আমার কাছে সব পেয়েছে ছোট। সব পেয়েছে বলেই তো লোভ ওর আরো বেড়ে গেছে দাদা। তাই বলছি ওর ভালোর জন্য আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিন। দুঃখের দিনে ফিরে গেলে হয়তো হয়তো ওর ভুল বুঝতে পারবে, নিজেকে শোধরাতে পারবে। না দুঃখের দিনে ফিরে যাব বলে এত দূর আমি এগোইনি। আরে তাহলে ছোট যা বলছে সব সত্যি? তুই তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? বিষ খাইয়ে মারতে চেয়েছি তার প্রমাণ কি? প্রমাণ প্রমাণ আমি আমি তোমার স্ত্রী হয়ে সাক্ষী দেব। ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তুমি দাদাকে খুন করার চেষ্টা করেছো। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নলিনী, তুমি আমার বিয়ে করা বউ, তোমার কষ্ট হবে তাই তোমাকে প্রাণে মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেব। কিন্তু কাছারি বাড়ির অন্ধকার গুম ঘরে তুমি আটকা থাকবে। অথচ আজ রাত্রিরে শ্মশানে তোমার একটা মিথ্যে মিথ্যে চিতা জ্বলবে, যাতে প্রমাণ হবে তুমি মৃত। সনাতন, আমি তোর আস্পর্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি, তুই কি ভেবেছিস? থেকে কি ভেবেছিস তুই? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ আমি তোকে দেখাচ্ছি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জব্দ করবে।
একবারে কর, আমি কিছু করার আগে ট্রাকের ধাক্কায়। যা লাস্টের নদীতে ফেলে দিয়ে। এখনো পরানটা আছে মনে হচ্ছে, জলদি লোক বাড়ি ফেরা। ছোট বাবু, ছোট বাবুর কি হয়েছিল? শুনলাম বড় বাবু ছেলে নাকি নিজের বাড়িতেই ডাকাতি করেছে। তোমরা আমাকে এসব কথা জিজ্ঞাসা করো না। একটা রাত্রির মধ্যে মানুষের জীবনে যে এত কিছু ঘটে যেতে পারে আমি ভাবতেও পারি। নানান রকম নানা দিকে শুনতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি। রঞ্জ নিজের বাপকে খুন করতে গিয়েছিল, ওর স্ত্রী বাধা দিতে যায়, বাধা দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর শ্মশানে তাকে দাহ করে ফিরে এসে দেখি দাদাও নেই। কি বলছেন আপনি? রঞ্জ তার নিজের বাবাকে খুন করেছে? আগে বড়ই অবিচল হয়ে পড়েছে। আগে যখন আপনার ভাইপো রঞ্জ তার বাবাকে খুনের অ্যাটেম্প করেছিল, তখন থানায় এসে জানাননি কেন? আগে ঘরের ব্যাপার একই সব জানানো যায় না। জানিয়ে আপনি খুব ভুল করেছেন। রঞ্জ এখন কোথায়? কি ব্যাপার, এত ভিড় কেন? তোমার বাবা কোথায়? বাবা কেন, বাবার কি হয়েছে? ন্যাকা, তুমি জানো না কি হয়েছে? বাবাকে খুন করে এখন ভালো সাজা হচ্ছে। বাবা খুন হয়েছে, আমি বুঝতে পেরেছি, সব তোমার কীর্তি। আমার কীর্তি? বদমাশ, খুনি, শয়তান। কি হয়েছে? ওরা বলছে আমি নাকি বাবাকে খুন করেছি, তুমি বিশ্বাস করো? আমি আর কিচ্ছু জানি না। রঞ্জ, এসব তোমার কাকার কাজ আছে। তুমি পেছনে পাঁচিল টুকটে পালিয়ে যাও, নাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। Oh!
বাড়ির বউ? সব জানি, জান জান আরে বসুন। এরপর চেল্লা চেল্লি করলে কামড়ের পেল ঢা দেব দিয়ে আসতে। আপনার নাম কি? বাড়ি কোথায়? কিছু মনে পড়ছে না? নাম ঠিকানা কোথায় থাকেন? নাম ঠিকানা বাড়ি মনে করার চেষ্টা করুন, কোথায় থাকেন? শুভত, আমার সঙ্গে বাইরে এসো তো। ভদ্রলোক তার পূর্ব স্মৃতি হারিয়ে ফেলেছেন, তো এখানে তো ট্রিটমেন্ট সম্ভব নয়। ওকে কোন একটা সাইকিয়াট্রিস্ট দিয়ে দেখাতে হবে। কিন্তু স্যার, যে মুসলমান লোকটা ওকে বাঁচিয়েছেন সে তো ওর কোনো পরিচয় জানে না, ন্যাচারাল ট্রেস করবো কি করে? অ্যাড্রেস যখন পাওয়া যাচ্ছে না তখন কয়েকদিন তুমি ওনাকে জেনারেল ওয়ার্ডে থাকারই ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আরেকটা কথা, এক্ষুনি একটা পুলিশের রিপোর্ট পাঠাতে হবে। চিল্লাচ্ছিস কেন? আমার কবে ছুটি হবে? রাজা কত বছর হয়েছে তুই তো জানিস, হাতে তে গুলে নে। কি করছো? আমার খাবার পা দিচ্ছ কেন? আমি অসুস্থ, খাবার আমার বউ বাড়ি থেকে পাঠিয়েছে। খাবার খাবার নিও না, নিও না, আমার খাবার নিও না। ইয়ে খানা তোমারই বিভিন্ন হয়ে যায়। জেল কা খানা মুঝে তো পছন্দই নেই। কাল তোমারা বিবি কো খবর ভেজনা কে এক জেল মে নয়া দেবর আয়া আর ইনকে লিয়ে ভি আচ্ছা আচ্ছা খানা ভেজনা। পয়সা নেই, কোথ থেকে খাবার পাঠাবে? তো তোমারাই খানা খাউঙ্গা আর তুম ভুকে মরোগে। এ সালা কে রে, বহুত বদমাশ পিন্ডা মজনু, তিন চার সাল বাদ জেলে আসে, এক মহিনা এক সাল থাকে আবার খালাস হয়ে যায়। যখন ছেলে আসে সবাই কি যন্ত্রণা করে, ভয় কেউ কিছু বলতে পারে না। Thank you.
मजनू पे हाथ उठाने वाले को मजनू जिंदा नहीं छोड़ता। जानी हमार जीवन शेष हो जाए किंतु मजनू तो फांसी दड़ी लटकाबे। ए दोस्त, मेरे गुरु ने कहा था कि कोई काम मैं बुरा करूं और उसे कोई रोके तो उसकी बात का बुरा मत मानना और उसे अपना दोस्त समझना। मगर ए साला, तुम इस जेल में कैसे आया? तुमको सजा कैसे हुआ? बोलो ना, बोलो। सजा? मिथ्ये मिथ्ये खुने दाय आमार सजा हयेछे। ए শেষ পর্যন্ত এক বছর সাজা মাফ হয়ে ছুটি পেয়ে গেলে। পরেশ, পরেশ। Yes, sir. ওনাকে সব বুঝিয়ে দাও কি কি ফর্মালিটিস আছে। ওকে স্যার, আসুন আমার সঙ্গে। খুব চালাক তাই না ভাই? আমার মা নেই ভাই, আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনি আমার ছেড়ে দিন ভাই। ধরতে বললে ঠেঙ্গি একবারে লাশ ফেলে দেবে, ফিনিশ করে দেবে। চুরি করেছিস? হ্যাঁ, চুরি করেছি। এটা চুরি করেছি। কেন চুরি করেছি? চুরি করেছি, ওই যত টাকা দরকার ছিল সেই জন্য চুরি করেছি। তা আচ্ছা, চুরি ছাড়া কি কোনো রাস্তা ছিল না? না না, অত টাকা, যত টাকার দরকার অত টাকা পাওয়া যেত না চুরি না করলে। কত টাকা ঝেড়েছিস? ওই পুরো ক্যাশবাস করতো হাফাস করে দিয়েছি, এখনো খুলে দেখা হয়নি ভাই। ওরে সালা, এতো চুরি নয়। না না, এটা ডাকাতি বলা যায়। থাকিস কোথায়? মিহারপুরে, মানে এই গ্রামে। আর চুরি করেছিস কোথায়? ওই তো গঞ্জে, গঞ্জে মুদির দোকানে। তা তুই যখন চুরি করে পালাচ্ছিলিস ওরা তোকে ডাকেনি? না, কেউ দেখতে পাইনি, আমি তো তককে তককে ছিল। যেই না মুদির পাশের দোকানে চা খেতে গেছে, আমি বাক্স নিয়ে একদম হাপাস দূর 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 পেছন থেকে শুনলাম বলছে চোর চোর তোর তোর ধর। ওরা আমার ব্যাক সাইডে, হ্যাঁ মানে পেছন থেকে দেখেছে, আপনি খালি ফ্রন্টে এসে ক্যাচ করেছেন। ভাই রে আমার ছেড়ে দিন দাদা, নইলে আমার খুব খেদি হয়ে যাবে দাদা রে। কেঁদো না, কেঁদো না, ওরকম বুজরুকি কাঁদো কাঁদো কথা সব ছেলেরাই বলে। না 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 না, আমাকে আমাকে বিশ্বাস করুন ভাই, আমাকে বিশ্বাস করুন। পায়ে হাত দিয়ে বলছি, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি না এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট কাজ। হ্যাঁ মানে এনিথিং, কোনো উপায় না দেখে না বাউন্ডিং হয়ে ভাই এই কাজ করে ফেলেছি আমার দাদা রে। কি এমন বিপদ যার জন্যে এই চুরিটা করতে বাধ্য হয়েছ? আমার বাবা সনাতন চারুর্যের কাছে ভিটে মাটি বন্ধক রেখে কিছুদিন হলো মারা গেছে। সনাতন চারুর্যে? শয়তানটাকে চেনো নাকি? না, তারপর? তারপর এই সনাতন চারুর্যে রোজ আমার বাড়িতে এসে আমার ছোট বোন পারুলকে সাজিয়ে যেত বাড়ির দখল নেবে বলে। আসলে শয়তানটার নজর ছিল পারুলের উপরে। আমাকে একদিন ডেকে বলল পারুলকে তার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে সব মাফ করে দেবে, কিন্তু আমি রাজি হইনি ভাই, আমি রাজি হতে পারিনি। আর আমার কষ্ট হবে মনে করে পারুল সনাতন চাটুর্যের কাছে গিয়ে বিয়েতে রাজি হয়ে এলো। পারুল, আমার সুখের জন্য একই করবি তুই? একবার ভেবে দেখেছিস কি নিজের জীবনটা তুই শেষ করতে চলেছিস? আজকের দিনে চোখের জল ফেলো না দাদা, আমার অমঙ্গল হবে। যাই হোক, এ বিয়ে তোকে কিছু ঠিক করতে দেবো না। আমার আমার ভিটে বাড়ি সব যায় যাক, তবু তবু না। তুমি ঠিকই বলেছো কেষ্টদা,
তুমি আমার সঙ্গে এসো পারলি, আমি তোমায় এভাবে কিছুতেই মরতে দেব না। তুই বুঝতে পারছিস না শ্যামলী, আমাকে বিয়ে করতেই হবে। কেন করতে হবে? সনাতনের ভয়, ঘর ছাড়া করে দেবে সেই ভয়? তোমরা আমার কাছে থাকবে, দেখি কে তোমাদের ক্ষতি করে। এ তো একদম পূর্ণিমার চাঁদ, দেখি দেখি মুখটা একটু তোলো। আহা বাহারি মিষ্টি, হ্যাঁ কই অবিনাশ, বয়নের বাক্সটা দাও, কেমন মানায় একবার দেখি। এটার কিন্তু 20,000 টাকা দাম, যত্ন করে রেখো। কই রে শ্যামলী, হাতটা একবার পরিয়ে দে, কেমন মানায় একটু দেখি। সারাটা জীবন তো আপনি দেখবেন, এতগুলো লোকের সামনে এখন নাই বা দেখলেন? কি বললি? বলছিলাম যে হার আপনি পারুলদির গলায় পরাচ্ছেন, সেই হার একদিন আপনার গলার কাটানা হয়ে যায়। শ্যামলী, শ্যামলী, আপনার এই পেটোয়া লোকগুলো নিমন্ত্রিত, তারা মুখ ফুটে কিছু না বললেও আমি কিন্তু হলপ করে বলতে পারি, বিয়েটা লোক দেখানো নিধিরামের, ভোগ করার অধিকারটা আপনার। আর কিছু শুনতে চান? বেরিকা, বেরিকা এখান থেকে! কে আছিস? দূর করে দে ওকে, দে বের করে দে, বের করে দে। খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। কি করুক, কাঠের মোড়া। এখন বুঝতেই পারছিস ভাই আমার অবস্থা, এই টাকাটা দিয়ে আমার বন্ধুকে ভিটে মাটি যদি ছাড়াতে না পারি, তাহলে পারুলকে ওরা আটকে রাখবে, ওর উপর অত্যাচার করবে, সনাতনের হাত থেকে ও কিছুতেই রেহাই পাবে না। তোমার বোন পারুল এখন থাকে কোথায়? এতদিন ওই সনাতন চাটুর্যের মোসাহেব অবিনাশের বউয়ের কাছে থাকতো, কিন্তু কানাঘুষো শুনছে আজকে তাকে কাচারি বাড়িতে ধরে নিয়ে যাবে। শ্যামলী বলে যে মেয়েটির নাম তুমি বললে, মেয়েটা না আমাকে নিজের দাদার মতো ভালোবাসে, তো তাই ওই সাহায্য করে, কিন্তু বাইরে আমাকে আর ওয়েটিং করে রাখবেন না ভাই, আমাকে আমাকে যেতে দিন। আরে শোন শোন, একটা কথা বলি। কি ভাই? মানে সনাতন চাটুর্য, হ্যাঁ, যত টাকা তোর কাছে পাবে, হ্যাঁ, এই ক্যাশ বাক্সতে কি তত টাকা আছে এর ভেতরে? হ্যাঁ, আমি এখনো খুলে দেখিনি ভাই, গুনিনি। তার লাভটা কি হলো? হ্যাঁ, চুরি করে যা তো গেল, পেটে ভরলে না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, কথাটা তো আমার মাইন্ডের মধ্যে কখনো হ্যামারিং করেনি ভাই। তাহলে কি হবে ভাই? তাহলে খুব সহজ উপায়। কি হবে? মানে আমাদের থানায় যেতে হবে। আমাকে? না না, তোমাকে কেন যেতে হবে, আমি যাবো, তুমি বাইরেই থাকবে। ব্যাপারটা হচ্ছে আমাদের থানায় গিয়ে বলতে হবে কি চোরে ভয়েতে বাক্সটা ফেলে দিয়ে চলে গেছে, আচ্ছা আমরা আপনাকে এটা ফেরত দিই। কিন্তু ভাই তাহলে আমার বোনটার কি হবে? সেটা আমার।
টাকার জন্য লোকের সামনে তুমি যেমন আমাকে মাঝে মাঝে দেবতা বলো, এই টাকার জন্যই তো বলো নাকি? পারুলকেও যখন গয়না দিয়ে মুড়ে টাকার গদির উপর বসিয়ে দেব না, তখন পারুলও আমাকে বলবে আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। বলেছেন আপনি কে আছিস? কি হয়েছে বাবা? কতবার বলেছি ছবিটা এখান থেকে সরিয়ে দেবে, এই ছবিটাকে সরিয়ে দিতে পারো না? যাও ওটা সরিয়ে দাও। আগে হুজুরকে কেমন যেন অন্য মনস্ক দেখছি। অবিনাশ, রঞ্জ সাজা ফুরোতে আর কতদিন বাকি আছে? এখনো বছর তিনেক বাকি আছে। আপনি ভাববেন না, আপনি কিছু ভাববেন না, সময় মতো ওই গঞ্জ থেকে বিজ্জুকে খবর পাঠাবো। বাছাদন যেদিনে জেল থেকে বেরোবেন সেই দিনে যাবজ্জীবন লন্ড ভন্ড করে দেবো একদম। কিছু ভাববেন না, আমি বেঁচে থাকতে আমার কোনো ভাবনা নেই। কে করলে? কি করে হলো? এই চার পাঁচ প্রথমে বাইরের আলোটা ভেঙে দিলে, তারপর কে যে আমাদের দু মিনিটের মধ্যে বেঁধে ফেললো আমি ঠিক বুঝতে পারলাম না। ছোট সাহেব নিশ্চয়ই কেষ্টার কাজ, কিন্তু এত সাহস ওর হলো কি করে? কিন্তু নলিনী, তাকে আবার কেউ এসে উদ্ধার করে নিয়ে যায়নি তো? কি ওখানে কি করছো? ওখানে কি করছো? ওপরে কি করছিলে? কি করছিলে? কি লোক চুপে চলে দাও দাও আমাকে দাও বলছি আমাকে নিজের শাড়ি ছিঁড়ে ইঁটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে আমার স্বামী খুনি আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে, আপনারা এসে উদ্ধার করুন। ভেবেছ কাপড়ের টুকরোটা কোন রকমে বাইরে ফেলতে পারলি লোকের হাতে পড়বে আর সার তারা এসে তোমায় উদ্ধার করবে? হ্যাঁ মধে বিজু, হ্যাঁ বলেন ছোট সাহেব। একে সব সময় শেকল দিয়ে হাত পা বেঁধে রাখবে, তাহলে খাওয়ার সময় হাতের বাঁধনটা খুলে দিবে। থাকা হয় কোথায়? ও আমার থাকাটা কিছু ঠিক নেই, যখন যেখানে খুশি থাকি। লে হালুয়া, যখন যেখানে খুশি না, আমি বলছি যে বাবা মা ভাই বোন মানে চুপ করে তো আকাশ থেকে পড়নি। কি আছে না আছে তোমার জানবার দরকার কি দাদা? জানতে হয় সংসার করতে। না না তুমি যাও। আরে আমি জিজ্ঞেস করছি, আরে কি তো দাদা যাও। সত্যি তোমার নিয়ে পারা গেল না, যা যে যা বলছিলাম তিনকুলে যখন কেউই নেই তখন
তখন আমরাই আছি। কি বলো দাদা? দাদা। হ্যাঁ বলো না। আজ থেকে তুমি এখানে থাকবে? আমার উপর তোদের এত ভরসা। কিন্তু আমার তো কোনো সম্বল নেই। বেঁচে থাকার জন্য যা দরকার মানুষ কি সব নিয়ে জন্মায়? তাই বলছিলাম, আজ থেকে আমাদের সম্বল তুমি, তোমার সম্বল আমরা। দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। বাহ, খুব ভালো হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে দাও। তুমি কি কেন দাঁড়াও, ছোট দাকে একটা ফোঁটা দি। আগে দিয়ে রাখবি তো, ছোট ভাই আগে কথা বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে। বাহ, ফিনিশ হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে দাও। এই তুমি তো আচ্ছা লোক, দাঁড়াও। আশীর্বাদ না করে রসগোল্লা ডমকে পুরে দিলে? ও না না, আশীর্বাদ করেছি মনে মনে। মনে মনে করেছো? তা খাওয়াটাও মনে মনে সেরে ফেলো। খাওয়া কখনো মনে মনে হয়? আরে ভাইয়া, আজ থেকে কখনো কষ্ট দিতে এক ঝাঁক মারবো, একদম খালি ভাবে তাই বড় ভাই। এই মুখ করে ভাই ফোঁটাতে দিলে আশীর্বাদ তো করব না। আশীর্বাদ করবে না? করতে পারি একটা শর্তে। শর্ত? এই শাড়িটা পরে এসে দাঁড়ালে আশীর্বাদ করতে পারি। পারুলদি, পারুলদি, আরে শ্যামলি, শুনলাম কেষ্টদা নাকি সনাতনবাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সেই দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই, এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাশুড়ি বলেছে যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গা ছাড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি, আমায় রতন শাসিয়ে বলে গেছে আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে। বারে বারে
নবীন আসে আর চলে যায় সাথী হারা দিন পথ শুধু আরো পথ ঠিকানা বিহীন আসে আর চলে যায় সাথী হারা দিন কোথা গেল সেই মন শূন্য যে জীবন চোখে নামে শুধু ব্যথার আঘাতে বারে বারে নিঃস্ব হলো যে হারালো নিজেকে সব আলো নিভে গেল যা একদিন সবই ছিল তার শুধু ব্যথার আঘাতে বারে বারে আগে তো দেখি নাই না আগে তো ছিল না আমার ইয়াঙ্গারিং ভাই ইয়াঙ্গারিং মানে ইংরেজি বোঝে না ছোট ভাই তো ছোট ভাই এসেছে এই চা খাওয়াবো একবার চা খেয়ে দেখবে একটি চুমুক মনে হবে দার্জিলিং এ বসে আছে দাদার চা দাদা চা দাও পয়সা করি আমি বলি পুরো পুরো কাপ দেবার দরকার নেই মানে দু কাপ দরকার নেই তুমি একটা ফুল কাপ দাও আর একটা কাপ দাও খালি আমরা দু ভাই ভাগ করে নেবো আগের পয়সার কি আগের আগের পয়সার কাপ দেবে আরে ওই আগের চা কা কে আগের পয়সা করি ও লিখে রাখবে তো লিখে রাখবে আর এ লিখে রাখো লিখে রাখবে খাতা আর পাতা নাই আর তর দিয়া কাম নাই দাদা শুধু ছোট ভাইয়ের খাতি সব কি দাদাকে দেখতে এরকম এখন নারকলের মতো ওপরটা শক্ত কিন্তু ভেতরটা ভীষণ নরম আরে এই যে কি ব্যাপার রে তোর কেন আরে আজকাল তোর বাড়ি যাস না আমাদের কেন পরীক্ষা এসে গেছে তো পড়াশোনার চাপ পড়েছে তাই ও হ্যাঁ পড়াশোনা পড়াশোনা বাবা পড়াশোনাটা মন দিয়ে করতে হবে মানে আর কিছু না খালি চেপে না ইংলিশটা খালি আরে কেষ্ট কাকা পড়াশোনা করলে তো সব সাবজেক্টই পড়তে হয় হ্যাঁ সব কি যে সব সাবজেক্টই পড়তে হয় তা তো জানি তাতে বটে কত পড়েছি ইংলিশটা ইংলিশটা কিন্তু জানো দরকার খুব তুমি ইংলিশটা খুব চেপে পড়বে তাহলে দেখবে না লাইফটা তোমার না হাই 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 একেবারে যা যা আপ কি গো তোরে তেলে কই কি পূর্ববঙ্গে আমার যে সার দোকান আছিল না হ্যাঁ সেইখানে একদিন আইলো এক সাহেব সাহেব মানে গোরা ইংরেজ সাহেব আমি তো কথা কিছু না কেন কথা কিছু নেই ইংরেজ জানি না তো তো সাহেব কি জান কি জানি নাম ও ও মনে মনে লর্ড হ্যালিফ্যাক্স কি নাম হ্যালিফ্যাক্স হ্যালিফ্যাক্স হ্যাঁ আমার বন্ধু আমার ভীষণ আলাপ ছিল দেখা হলেই না ছাড়তো না খালি গপ্প ইংলিশ 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 নো বেঙ্গলি নো বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওনলি ইংলিশ 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 মিথু কে তুই চিনবি কি বলে তারে কেন আমি চিনি না এই তো বললে হ্যালিফ্যাক্স আরে সাহেব গো নাম মনে না থাকলেই আমি কই লর্ড হ্যালিফ্যাক্স তোর এর নাম মনে নাই নাম মনে নাই ও তাহলে আমি আসলকে চিনতো না না আবার আবার বার আইতে আসো না আমি আর কথা জিজ্ঞেস করি আমি বলছি কি দাদা আজ তুমি বলো দেখি এই ছেলেকে তুমি এত টাকা খরচা করে লেখাপড়া শিখিয়ে ইংলিশ শিখিয়ে তুমি ওই অফিসের চাকরি না দিয়ে চায়ের দোকানে বসাবে বলতো কেন হ্যাঁ বসাইলাম যাতে আমার মতন বিপদে আর না পড়ে দেখ পূর্ববঙ্গে যে দোকান আসিল কত লোক আইতো কত লোক বইতো আইসা কই গেল সব কই সবাই রে ফলে এলাম আমার এইখানে সব মনে হইতো যে একটা চার দোকান করি আবার যেন আগুই দেখুন খ্রিস্ট আসল কথা কি জানোস দোকান আমার পেশা না দোকান আমার নেশা নেশা এতটা রাস্তা তো পড়ে রয়েছে
অত হর্ন দেওয়ার কি আছে? আসলে কি হর্ন দিচ্ছি? তোকে তো গাড়িতে উঠতে বলছি। আপনার গাড়িতে উঠবো কেন? কেষ্টার বাড়ি ঘন ঘন যেতে পারিস, আর আমার গাড়িতে উঠতে পারিস না? সেটা আমার ইচ্ছে। আমারও একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হলো তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেষ্টার বাড়িতে তোর চোখের সামনে কেষ্টার নাক মুখ চোখ ভেঙে বাবার অপমানের প্রতিশোধ তুলব। আর তুই যদি যেতে রাজি না হোস তাহলে জোর করে নিয়ে যাব। বাপ ছেলের কারুরই দেখছি মা বোন জ্ঞান নেই। সনাতন বাবুর ছেলে গাড়ি থামিয়ে এমন কতগুলো নোংরা কথা বললো যা মুখে আনা যায় না। ওকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো সামনেই আছি। আমার লোকজনকে মেরে পারুলকে এখানে নিয়ে এসেছো? আমি এসেছি, কি করবেন আপনি? কি করবো? কি করবেন? ওরে বাবা রে, ওরে মা রে, ওরে কি জোরে মেরেছে, ওরে বাবা রে, ওরে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে, ওরে ভাই রে কোথায় গেলি রে, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। গোলালো মার্কা চেহারাটা করেছ, কি খাও, ঘি না দুধ? কে তুমি? পাবলিক, রাস্তা ছাড়ো। প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো, কেউ কি ছাড়ে? কিভাবে বলতে হয় জানিস? বলতে হয় আবে সালা রাস্তা। কি হয়েছে মা? জিজ্ঞেস কর। দুধ কি খাবার শরীরে এত কষ্ট সহায়? আমার কাঁধে, আমার কাঁধে ধরো। পাচ্ছ ভাই? হ্যাঁ, মারবার খেলে একটুখানি কষ্ট হয় তো, একটু বাচ্চা রাখো। আর তুমি জমাদার বাবু, জমাদার বাবু উঠে পড়ো, বাবু উঠে পড়ো, ঠ্যাং তোলা, আমি তুলে দিচ্ছি। সাবাস,
সাবাস, একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা। বাবা, তোমার আমি চিনি না, তবু তোমার কই এখানে তুমি থাকো না। ওরা তোমার ধরে রয়ে যাব। সনাতন জাতির যে সাংঘাতিক লোক, তোমার মারবো, তুমি 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 থাকো না। মারবে কোন সারা? আমি আইন শৃঙ্খলা ভঙ্গ করলে চাবুক দিয়ে পিটিয়ে আষ্টে পৃষ্ঠে দড়ি বেঁধে গায়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব। জানি আইনসম্মত ভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না। আইনসম্মত যন্ত্রটা আপাতত সরিয়ে দিলাম। Come here, my boy. Come on. Face me. Hello. Face me. Face me. Hey, Utti Mastan. Pistol chhadao gaye jo dekhano jaye. সরি, বুঝতে পারিনি আপনার কবজিতে এত জোর আছে, কোমরে বড্ড লেগেছে, হাতটা ধরে তুলে দিন না মাইরি। কি নাম তোমার? নন্দলাল। কোথায় থাকো? থাকার কোনো চালচুলো নেই বলেই তো দাদার বাড়িতে বডি ফেলে দিয়েছি। আগে উনি আমার ইয়াঙ্গারিং ব্রাদার, মানে ওই মাস্তুতো ভাই। চোরে চোরে আগে যেরকমই ভাই হও না কেন, আমার দেখার কোনো দরকার নেই। সে গাঁয়ে যদি থাকতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থানায় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবে। ফার্দার যদি ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে গাঁ ছাড়া করে দেবো। La 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 হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এইখানে তে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে, এইখানে তে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে, বুকটা ভেঙে গেল যে ঝড়, বুকটা ভেঙে গেল যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। Yeah.
সব কিছুরই হিসাব নিতে ফিরে এলাম জবাব দিতে সব কিছুরই হিসাব নিতে প্রতিশোধটা পাওনা হলে প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার অনেক চেনা অনেক জানা অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে আমি তো তোমার কাছে কিছুই লুকাইনি পারুল তোমার বিয়ের দিন আমি তোমায় বারবার জিজ্ঞেস করেছিলাম তোমার কি ইচ্ছা আমাকে বলো শুধু পূর্বপুরুষের বসত ভেটে আর দাদার ভবিষ্যৎ ভেবেই সেই বিয়েতে আমাকে রাজি হতে হয়েছিল কিন্তু এখন এখন সমাজের চোখে আমি বিধবা আমাকে গ্রহণ করলে তোমার নিন্দে হবে এইভাবে তুমি সারা জীবন কাটাবে কত মেয়ের তো বিয়ে হয় না কত মেয়ের স্বামী থেকেও শ্বশুরবাড়ি নেয় না আমি না হয় ধরে নেব তাদের মধ্যে একজন এষ্টা দেবতির এত বড় সাহস সনাতন চাটুর্যের ছেলেকে গুন্ডা দিয়ে মার খাওয়ায় আর তুমি আমার ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে এলে আমি কি করবো ছেলেটার গায়ে যে অসম্ভব শক্তি হুজুর লোক পরম্পরায় খবর পেলাম ছেলেটি নাকি দুঃসম্পর্কে কেষ্টার ভাই হয় অবিনাশ হুজুর কোর থেকে কেষ্টার বাড়ির ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি এক্ষুনি পজিশন নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করো আর রেবতীকে যেখান থেকে পারো পিচ মোড়া করে বেঁধে নিয়ে এসো হ্যাঁ পারুলদি সনাতন বাবুর লোক রেবতী দাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে দারোগাবু খবর পাননি দারোগাবু তো সনাতন বাবুর সে ঘুষ খায় এই তো আসার পথে দেখলাম রাস্তায় দুজনে কাঁধে হাত দিয়ে থানায় ঢুকছে এখন ভয় হচ্ছে তোমাদের জন্য আমি যাই হ্যাঁ তোমরা একটু সাবধানে থেকো কেমন শ্রদ্ধা আমি সব শুনেছি আর এও জানি রেবতী দার ছেলে বিমানকে তুই ভালোবাসিস তাই সনাতন চ্যাটার্জিকে একটা চিঠি দিয়ে জানাবো তোর সঙ্গে বিমানের বিয়ে দেব যদি পারে বিয়েটা যেন রুখে দেবার চেষ্টা করে দেখুন স্যার দেখুন তোমার এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে দেখি কি চিঠি দেখুন সনাতন বাবু খবর পেয়েছি কোর্টের অর্ডার নিয়ে আপনি কেষ্টার বাড়ি দখল নিচ্ছেন কেষ্টার ওপর আপনার রাগটা কোথায় আমি জানি যেহেতু আপনি পারুলকে রক্ষিতা করে রাখতে পারেননি তাই চিঠি দিয়ে চ্যালেঞ্জ রাখলাম সামনেই যে বিয়ের তারিখ আছে সেই দিনই পারুলের সঙ্গে বিমানের বিয়ে দেব যদি পারেন বিয়েটা রুখে দেবার চেষ্টা করবেন ইতি নন্দলাল নন্দলাল মানে উঠতি মাস্তান বিয়েটা আমার কাছে বড় প্রশ্ন নয় আমার কাছে বড় প্রশ্ন হলো সম্মান আমার সম্মান ওই সম্মানের জন্য কিন্তু বিয়েটা রুখে দিতে হবে স্যার হ্যাঁ আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন আমার ক্ষমতায় যতদূর সম্ভব আমি সাহায্য করব মা 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 কি কর তুমি
বিমানের সঙ্গে পারুলের বিয়া, গ্রামের লোক যে নিন্দা করব। এতে গায়ের লোকের কি বলার আছে? কিন্তু পারুল তো বিধবা। বিধবা? বিধবা? পারুলের বিয়েটা যে একটা সাজানো পুতুল খেলা ছাড়া আর কিছুই নয়, এটা তো কারোর কাছে অজানা নয়। আর এটা আপনার জানা দরকার, আপনার ছেলে বিমান পারুলকে অনেকদিন আগে থেকেই ভালোবাসত। সনাতনের অত্যাচারের জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক কইছ, তোমার যুক্তি ঠিক আছে। দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যায় না। তুমি 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 বাবা বিয়ার ব্যবস্থা করো, আমি আমি নিজে দাঁড়িয়ে থাকা এই এই বিয়া দিব। চলো রেবতীর ছেলে বিমানের সঙ্গে ছোড়াটা দেখছি, তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করল। অবিনাশ হুজুর, আমার যত লেঠেল দরওয়ান আছে সব খবর দাও। বিয়ের ঠিক আগের মুহূর্তে এস্টার বাড়ির দখল নিয়ে বিয়েটা দণ্ডভণ্ড করে দিতে হবে। তাতে দু একজন যদি মন্দির টুন্দির হয় তার জন্য কোনো ভাবনার কিছু নেই, তা আমি সামলাবো থানা পুলিশ দারোগা পয়সা করি, তারপর দেখব নন্দবাগ দেখা অসুস্থ মানুষকে। না না না, আমি কি করবো, আমি তো বাজারে গেলু, তো ভদ্রলোক বললেন কি যে আমি দুদিন খাইনি, তো আমি পয়সা দিতে গেলাম তো নিলেন না, বললেন যে না আমি খেটে রোজগার করবো। দেখি চলে যাচ্ছেন কেন, আজ শুভ দিন, কিছু না খেয়ে গেলে বাড়ির অকল্যাণ হবে। আপনি একটু বসুন। দেখছেন তো, দেখছেন তো ভাইটার আমার মনটা কত ভালো। আস আস বসবেন, আসুন আসুন, বসুন বসুন বসুন, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। খাবারটা খেয়ে নি,
লিখে দিন। তোমার কাছে টাকা দিতে পারি? তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। ভাই, তোমাকে যা যা বলেছিলেন ব্যবস্থা করেছো? যা বলেছিলে সমস্ত, ওই কেরোসিনের টিন, তারপরে ন্যাকড়া মাথা ঢিল, মশাল আর এক খাতা ঢিল আমি ওই ছাদের ওপরে রেখে দিয়েছি। কিছু না বললেই হলো, দেখি বিয়ে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে? একি, সবাই মন মারা হয়ে বসে আছো কেন? বাসর ঘর হবে না বুঝি? আরে বাসর তো হবে, কিন্তু বাসর ঘরে গান গাই রেখে। তোমার ভাই? না, ও গান ফারাবি যায় না। দেব নাকি সব ফাঁস করে? চলো দেখি ভাইয়া, বেশ জাম্পেস করে ফাঁস খানটা জমিয়ে দেবে। চলো কেষ্ট দা। কি হলো রে? ফাঁস খান নয়, ফাংশন। তাই তো বললুম, ফাঁস খান ফাংশন। ছোট হয়ে বল মুখে মুখে কথা বলছি না ভাইয়া, আমাকে ইংলিশ শেখাচ্ছে। ওরে একবার এক সাহে এই মোজ অ্যালবার্ট নাম, তার সঙ্গে ইংলিশে কথা বল, শুনেই না ধপাস করে পড়লো আর ওঠেনি। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।
जान गे जा, जा सुर दिए जा। अनेक दिनेर हारानो सुख पेलाम रे आबार, मिलन तिथिर पूर्णिमा चाँद मोछाय अंधकार। সলাজে নত আঁখি দুটি চোখ ভরে দেখি, সলাজে নত আঁখি দুটি চোখ ভরে দেখি, যে আঁখির তারায় তারায় লেখা ছিল নাম কি আমার, যে আঁখির তারায় তারায় লেখা ছিল নাম কি আমার। স্বপ্নের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে জেতা, স্বপ্নের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে জেতা। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, শেষে আজ সহসা প্রাণের কূলে আনল জোয়ার, শেষে আজ সহসা প্রাণের কূলে আনল জোয়ার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ছোঁয়াটাকে একবার যদি সামনাসামনি পেতাম না, তাহলে জন্মের মতন শিক্ষা দিয়ে দিতাম। শুনলাম আপনার ছেলে আমাদের খুঁজে বেড়াচ্ছে, তাই একটু দেখা সাক্ষাৎ করতে এলাম। হ্যাঁ, আমি তোমাকে খুঁজছিলাম। তাহলে তো বসতেই হয়। হ্যাঁ, তাহলে তো বসতেই হয়। ওই ছোকরা, চেয়ারটা একটু এগিয়ে দাও। মানে উনি একটু বসবেন। Thank you.
থেকে এরা কি হচ্ছে? ছেলে গেছে, ছেলে গেছে। এসব কি হচ্ছে কি? আপনার ওই আলু ভাতে মার্কা ছেলেটাকে চেয়ারটা একটু এগিয়ে দিতে বলুন। কথা শুনতে হয়, খুব রাগি ছেলে। আপনি কিছু মনে করবেন না, জানেন আমার ওই ভাইটির না কথাবার্তা ওই রকম। নে না ভাই, চেয়ারটা এগিয়ে দিলে যদি ল্যাটা ঝুঁকে যায় কেন করবো? তোর ইয়া কতটুকু ভারি তো, এইখানে থাক। আমার এই ভাইটা যখন যখন ইচ্ছা হবে না তখন এসে এসে বসবে। আপনারা কিছু মনে করবেন না, আমার এই ভাইটির না স্বভাব চরিত্রটাই ওই রকম। স্ট্যাম্প পেপার সঙ্গে এনেছি, এটা সই করে দিতে হবে। কি এতে তো লেখা আছে, কেষ্টা তার বাপের বন্ধকি জমি জায়গা সুদ সময় টাকা পয়সা সব আমাকে মিটিয়ে দিয়ে নিজের জায়গা জমি দখল নেবে। সই যে করবো, টাকা কোথায়? টাকা ওটাই কাগজ কলমের শোধ। না 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 না, ও আমার দ্বারা সম্ভব হবে না। আমি চাই না বাপ ছেলে দুজনের লাশ মাটিতে পড়ে থাক। সই করুন। আপনার লেঠেল দারোয়ান গুলো বাড়িতেই আছে না হসপিটালে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? ছুরি দেখিয়ে মিথ্যে করে সবকিছু লিখিয়ে এনেছো, এটা জিজ্ঞেস করছেন স্যার? হয়তো অস্বীকার করতে পারতাম, কিন্তু না স্যার, লিখিয়ে এনেছি। ওই লেখানো কাগজটা আমার চাই। ওটা চাইলে স্যার মিথ্যে অস্বীকার করে বলবো এই কাজ আমি করি, নেহার জোরজার করলে বলবো আমাকে পিটিয়ে ফিনিশ করে আমার মরা মুখ থেকে কথাটা বার করুন। তাহলে ভালো করে শুনে রাখো, হাবিলদার থেকে আমি যখন দারোগা হতে পেরেছি তখন তোমার মরা মুখ কেন? নরকে যাওয়ার পথেও তোমার মুখ থেকে সত্যি কথাটা আমি ঠিক বার করে নেব। হাবিলদার থানায় নিয়ে যাও। না দারোগাবাবু, দারোগাবাবু, দারোগাবু, আমাকে বিশ্বাস করুন দারোগাবাবু, আমার আমার ভাই বড় ভালো, একে ধরে নিয়ে যাবেন না, ওর কোনো দোষ নেই। আপনি তো জানেন আপনার বন্ধু হলো সনাতন চরিত্রের কত বড় পাজি লোক, আমার মনের কি স্বপ্ন করতে চেয়েছিল আমার ভাই বাঁচিয়েছে, ওর কোনো দোষ নেই। আচ্ছা আর যদি নিয়ে যেতে হয় না, আমাকে নিয়ে চলুন থানাতে, আমি যাচ্ছি দারোগাবাবু, আমরা ভাই ধরছি। আমার দাঁড়ায় তুমি দারোগার পায়ে হাত দিচ্ছ? কিছু মনে করবেন না স্যার, ওর মাথায় একটু ছিট আছে,
হাত খড়া দিয়ে গায়ের লোকের সামনে দিয়ে নিয়ে যাবেন না, পেস্টি দেওয়া লাগবে। এতগুলো সেপাহি সম্বন্ধ যখন এনেছেন তখন ওরা দরকার নেই। চলবে স্যার। তাছাড়া ছেলেটি আমাকে ইনসাল্ট করে কিরকম কিরকম রোজ থানায় অ্যাটেন্ড করতে বলেছিলাম, সেটা অমান্য করেছে। আর অ্যারেস্ট করার সময় ফিস দিয়ে আমাকে ব্যঙ্গ করেছে। ধরে থামা দিলেন না কেন স্যার? সনাতন বাবু, আমি হাবিলদার থেকে দারোগা হয়েছি, থাপ্পড় দিয়ে প্রতিশোধ আমায় নিতে হয় না। বাসাজনকে এমন কয়েকটা ফলস চার্জে জড়িয়েছি, বেশ কয়েক বছর শ্রীঘর ঘুরে আসতে হবে। এই ছোঁড়াটাকে কোথায় রেখেছেন স্যার? ওই থানার ছেলে? না, ডিস্ট্রিক্ট টাউনে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দিই। অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। একটা কথা বলবো স্যার? বলুন। এইটাতে কিছু আছে, মানে অন্যভাবে নেবেন না স্যার? হাত দুটো জোড়া মা পকেটে ঢুকিয়ে দিন। আপনি বাড়ি যান, আমি কি হসপিটাল করে পরে দেখা করছি। রঞ্জু খালাস পেয়ে গ্রামই আছে ছদ্মবেশে,
কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি যদি তুই রঞ্জুর বাবাকে সরিয়ে ফেলতে পারিস। সে সালা তো 8 সাল আগে মরে ভূত হয়ে গেছে। না, সে মরেনি, এই গ্রামে হসপিটালে আছে। যদি যদি দাদা নিজের মুখে সমস্ত পুলিশকে বলে দেয় তাহলে আমাকে বিপদে পড়তে হবে রে বিজু। তুই তুই যে করে পারিস আজ রাত্রিরই ওকে গায়েব করে দে। এটা তো আমার জানাদের কাজ আছে। হাতের বাদনটা খুলে দিয়েছি, খাবারটা খেলেন। খাবার নিয়ে এসেছ? খাবার দয়া দেখাতে এসেছ? আমি চাই না, আমি তোমাদের কিছু খেতে চাই না। তোমরা তোমরা আমাকে একটু বিষ এনে দাও। দাও না একটু বিষ, আমি খাব না, আমি খেতে পারব না। আবার আবার তোমরা আমার বাচ্চা কেন? না না, আমাকে এভাবে আর পেতো না। বড় কষ্ট, বড় কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না, পারছি না, বড় কষ্ট। কি হলো ডক্টর চ্যাটার্জি? আপনার আর্জেন্ট মেসেজ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশেন্টটি ভর্তি হয়েছিল। হ্যাঁ, কি হয়েছে তার? কিছুক্ষণ আগে এক্সপায়ার করে। হোয়াট? আপনার দাদার লাশ। লাশ? হ্যাঁ ছোট সাপ। কি বলছিস দাদা? শেষ? আজ সকালবেলা হাসপাতালে সালা টেস্ট হয়ে গেছে। তাহলে এখানে নিয়ে এলি কেন? যখন টেবিল থেকে তুলে নিয়ে ভাগছি তখন কি জানতাম সালা মারা গেছে? হসপিটালের সামনে দারোগা বাবুকে আসতে দেখে আমি জঙ্গলে ছুটে গেলাম। দারোগা সুনীল বাবু আর ডাক্তার বাবু দুজনের কথা কানে এলো। 3 নম্বর ক্যাবিনের পেশেন্ট হরেন বাবু মারা গেছে। এরপর এরপর লাশ ক্যাবিনে জমা দিতে গেলে ধরা পড়ে যেতাম। ছোট বাবু, ছোট বাবু জলদি করেন, শেষ দুঃখটা প্রকাশ করে নি। কাকে মারে? হ্যাঁ ভগবানের মার, আমি কি মেরেছি? নমস্কার ছোট বাবা। বিজু
হলো ছোট কাকা? এতদিন পর কাকা ভাইপোর মিলন হচ্ছে, আনন্দ না করে দুঃখ প্রকাশ করছো? দুঃখ প্রকাশ করছি একটাই কারণে, তোমার এই অল্প বয়সের জীবন শেষ হয়ে যাবে আমার এই এতগুলো লোকের হাতে। তুমি এখানে কেন? আগে বল, এক্ষুনি যা দেখেছি যা শুনেছি সব সত্যি কিনা? সত্যি মিথ্যের জবাব আমি তোমাকে দেব না, দিতে হবে। তুমি এরমভাবে নিজেকে শেষ করো না বাবা, তুমি নিজেকে এরমভাবে শেষ করো না। চুপ করো, আমি কোনো দিন কারোর কথা শুনিনি, আজও শুনবো না। চিনতে পারছিস না? না, আমি চিনতে পারছি না। আমাকে চিনতে পারছিস না? আমি 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 তো দাদা রে দাদা। না, আমি চিনতে পারছি না। ঠিক রে, যা এতগুলো সুখের দিন নিয়েছি নেমে লিখে দিয়ে তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ, সনাতন ছোটকে ছোটকে চিনতে পারছিস? ছোটকে, তোর সতীলক্ষ্মীর স্ত্রী রে, হ্যাঁ, যাকে তুই দিনের পর দিন ঘুম ঘরে এই চেন দিয়ে বেঁধে রেখেছিলি, তাকে তুই চিনতে পারছিস না? ও ছোট, এখন ভালো করে দাঁড়াতে পারে না, ভালো করে চলতে পারে না। দে দে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই সুখের দিনগুলো, ফিরিয়ে দে। দেখছিস কি হলো? ফিরিয়ে দে। পালাবার কোনো পথ নেই সনাতন বাবু। আপনি? হ্যাঁ, আমি। রঞ্জন গ্রামে ফিরে আগেকার সমস্ত ঘটনা জানিয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি রঞ্জনের শত্রু হয়ে আর আপনার বন্ধু সেজে দিনের পর দিন তাকে বুদ্ধি জুগিয়েছি আর আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করে গেছি। হ্যাঁ, তারপর আপনি যেদিন অনেকদিন বাদে হঠাৎ হরেনবাবুকে দেখে চিনতে পারলেন, চমকে উঠলেন, সেদিনই আমি বুঝেছিলাম যে আপনি হরেনবাবুর লাশ গায়েব করার চেষ্টা করবেন, তাই কেবিন থেকে হরেনবাবুকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি রঞ্জনকে শুইয়ে রেখেছিলাম। আর আপনাকে একটু ভুল বোঝাবার জন্যে রঞ্জনকে একটা লোক দেখানো অ্যারেস্ট করেছিলাম। আসুন সনাতন বাবু,
রঞ্জু ওকে আমি ছোটবেলায় একবার মেরেছিলাম না রে কিছু না কিছু ছোট তুই এরকম ভেঙে পড়িস নি তুই আমাকে ভুল বুঝিস নি আমি কিন্তু পুলিশকে এখনো জানাইনি যে সনাতন আমাকে খুন করবার চেষ্টা করেছিল দরকার হলে আদালতে গিয়ে আমি মিথ্যা সাক্ষী দেব আমি বলবো যে হুজুর হুজুর ও আমার ও আমার ছোট ভাই সনাতন আমার ছোট ভাই ওকে আমাকে মারতে পারে হ্যাঁ ওকে আমাকে মারতে পারে আমাকে ভালোবাসে আমাকে সবাই ভালোবাসে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।